মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার 4 নভেম্বর দুপুর 2:30টার দিকে সবুজ পতাকা উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন তিনি। এরপর মতিঝিল স্টেশনে MRT লাইন 5-এর নন্দার রুটের কাজের উদ্বোধনের জন্য মেট্রোরেলে চড়ে মতিঝিলের উদ্দেশ্যে যাত্রা করে প্রধানমন্ত্রী। বেলা 2:45 মেট্রোরেলের দ্বিতীয় পর্বের যাত্রী হিসেবে প্রধানমন্ত্রী 10 নম্বর কুষ্টিতে চেপে বসেন। এ সময় তার সফর সঙ্গীরা সবাই ট্রেনে ওঠেন। এই উদ্বোধনী যাত্রায় দেখা গেছে শোবিজ অঙ্গনের একঝাঁক তারকাকে, অভিনেত্রী নুসরাত ইমরোজা, তিশা ফারতন, ফারদিন দিঘি পাশাপাশি বসে গল্প করতে মেট্রোরেলে ভ্রমণ করছেন। অন্য আসনে দেখা গেছে রিয়াজ, গাজী রাকায়েত, শহীদুল আলম, সাচ্চু সহ আরও অনেককে। আগামী 5 নভেম্বর সকাল 7:30 থেকে রাত 8:30 পর্যন্ত মেট্রোরেল উত্তর আগারগাঁও রুটে চলাচল করবে।